আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের অন্তর্গত ফাঁকি নামক যে কবিতাটি রয়েছে রাজকিশোর পট্টনায়ক রয়েছে তো এই ফাঁকি গল্পটি সম্পূর্ণ পাঠের মাধ্যমের বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবো সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি দেখার পরে যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় বা এই গল্প সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো শুরু করছে আজকের মূল ভিডিও ফাঁকি গল্পটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে এর বিষয়বস্তু বিশ্লেষণ তো ফাঁকি গল্পটির পাঠ্যাংশে যাওয়ার আগে আমরা এই পটনায়ক যিনি গল্পটি লিখেছেন তার সম্পর্কে কিছু কথা জেনে নেব দেখো তোমাদের গল্পের একদম শেষে হাতে কলমে নামক যে অংশটি রয়েছে সেখানে রাজকিশোর পট্টনায়কের লেখক পরিচিতি সম্পর্কে কিছু কথা লেখা রয়েছে জন্ম হয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ওড়িয়া সাহিত্যের একজন বলিষ্ঠ লেখক ও গল্প করা অর্থাৎ রাজকিশোর পট্টনায়ক কিন্তু ওড়িয়া সাহিত্যের একজন বলিষ্ঠ লেখক ও গল্প কার ছিলেন তিনি বাংলা সাহিত্যের মানুষ ছিলেন না ঔপন্যাসিক হিসেবেও তিনি সমান জনপ্রিয় অর্থাৎ তিনি যেমন গল্প লিখতেন তেমন উপন্যাসও লিখতেন পেশায় আইনজীবী অর্থাৎ তিনি কিন্তু পেশায় ছিলেন একজন আইনজীবী বা উকিল একজন নিরবিচ্ছিন্ন সাহিত্য সাধক আধুনিক জীবনে নরনারীর মানসিক দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে তার রচনায় তাহলে তার রচনায় বর্তমান সময়ের যে নরনারী তাদের মানসিক দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে তার লেখা বিশিষ্ট গল্পগ্রন্থগুলি হলো পথুকি তুটপাথর ভাড়াঘর নিশান কুণ্ঠ পথর ডিমা এগুলোর কিছু কিছু অবশ্যই মুখস্থ করে রাখবে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে রাজকিশোর পট্টনায়ক রচিত কিছু গল্পগ্রন্থের নাম লেখো তো সেখান এখান থেকে তোমরা অবশ্যই লিখে দিতে পারবে আর উপন্যাসগুলি হলো অরসন্তি সিন্দুরগার স্মৃতির মশানি চালাওয়াট প্রভৃতি উল্লেখযোগ্য তো এখানে উপন্যাসের নামও কিছু তোমরা মুখস্থ করে রাখতে পারো পাঠ্য ফাঁকি গল্পটি বাংলায় অনুবাদ করেছেন জ্যোতিরিন্দ্রমোহন জোয়ারদার যেহেতু তিনি ওড়িয়া ভাষার সাহিত্যিক সেহেতু অবশ্যই তিনি ওড়িয়া ভাষাতেই লিখতেন তো এই ফাঁকি গল্পটি যেহেতু ওড়িয়া ভাষায় লেখা ছিল তো এই ফাঁকি গল্পটির বাংলায় অনুবাদ করে ছেন মোহন জোয়ারদার দেখো এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি তোমাদের বিভিন্ন প্রাদেশিক সাহিত্যিকদের বা প্রাদেশিক লেখকদের লেখনীও তোমাদের এখনকার পাঠ্য বইয়ের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত করা হয় তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে ভাষাগত দিক থেকে আলাদা হলেও সাহিত্যিকদের চিন্তা ভাবনা মানুষের যে মানবিকতা সম্পর্কে তাদের যে জ্ঞান এবং মানবিকতা বোধ জাগরণের জন্য সাহিত্যিকদের যে প্রচেষ্টা সেটা ভাষাগতভাবে আলাদা হলেও তারা ভাষাগতভাবে সাহিত্যিক হিসেবে আলাদা আলাদা হলেও তাদের চিন্তা ভাবনার কিন্তু কোনো ভিন্নতা ঘটে না এর জন্যই তোমাদের প্রাদেশিক বিভিন্ন সাহিত্যিকদের রচনাও এখন পড়ানো হয় আজকের যে গল্পটি এই গল্পটির যে মূল কাহিনী রয়েছে সেটা সংক্ষেপে এইরকম একটা আম গাছ একটা আম গাছ এই গল্পের যে প্রধান চরিত্র সেই প্রধান চরিত্রদের বাড়িতে একটা আম গাছ লাগানো হয় এবং সেই আম গাছটি প্রথমে প্রাথমিকভাবে বেশ অবহেলায় একটু বড় হলেও বড় হওয়ার পরে সে আম গাছটি নিজের উপকারের দ্বারা বাড়ির সকলের মায়ায় জড়িয়ে পড়ে এবং বাড়ির সকলে যখন আম গাছটির মায়ায় জড়িয়ে পড়ে আম গাছটির অনেক বয়স হয়ে যায় সেই আম গাছটি সকলের উপকার করেও কারো কোনো প্রতিদান না নিয়ে একদিন আষাঢ়ের ঝড়ের রাতে সে ভেঙে পড়ে অর্থাৎ আম গাছটি সকলের উপকার করেও কোনো প্রতিদান না নিয়েই সে সকলকে ফাঁকি দিয়ে চলে যায় এর জন্যই গল্পটির এইরকম নামকরণ এবার আমরা গল্পটি পাঠের মাধ্যমে এর বিষয়বস্তুটা ভালো করে বুঝবো আটশো টাকা গুণ্ঠ দরে জমি কিনে বাড়ি করার সময় বাপে আর ছেলেতে সর্বদা এক কথা কোথায় বাড়ি হবে ছেলে বলে রাস্তার ধারে করা যাক তাহলে রাস্তা থেকে নামলেই সহজে বাড়িতে ঢোকা যাবে বাবা বলেন এমন মরুভূমির মধ্যে কেউ বাড়ি করে না চারিদিকে পাথরের মতো শক্ত শুকনো মাটি এর মধ্যে বাড়ি করার মানে কি। তাহলে কি করা যায় বাবা এটুকু জমি খালি রাখা যাক গাছপালা কিছু হ্যাঁ বাবা বাগান করব। আগে গাছ লাগাবো তারপরে যত বাগান করবে করো কি গাছ আম গাছ পুঁতব এখানে কলমি গাছ আমি একটা কলমি গাছ করেছি বিড়িবিটির বাগানে ভালো আম সেই যে ভাগলপুর থেকে ল্যাংড়া আম আনিয়েছিলাম মনে নেই তোর গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে বাবার দিকে তাকালো বাবা কি কলমী গাছ করেছিলেন কে জানে গাছ কি ভালো হবে ফুলের বাগান করলে কি সুন্দর হতো বাবা ফুলের বাগান করলে ভালো হতো না এখানকার মাটি বেলে মাটি জল দেবার সুবিধা নেই বাবা আমি জল দেবো হ্যাঁ রে হ্যাঁ তুই তো নিজের হাতে জল তুলে চানটুকুও করতে পারিস না তুই করবি বাগান না বাবা বেশ করবি তো কর একটা আম গাছ এখানে থাকবে তুই যত ফুল গাছ লাগাবি লাগা অর্থাৎ এই পর্যন্ত আমরা এই গল্পের এই পর্যন্ত পড়ে কি বুঝতে পারলাম যে আটশো টাকা গুণ্ঠ ধরে জমি কেনে অর্থ গুণ্ঠ শব্দের অর্থ হচ্ছে প্রায় এক হাজার সাতশো চল্লিশ বর্গ ফুট জমি বা এলাকা তো সেই আটশো টাকা গুণ্ঠ ধরে জমি কেনার পরে বাবা এবং ছেলের মধ্যে কথোপকথন যেটা হচ্ছিল সেটা পড়ে আমরা বুঝতে পারলাম যে এই যে যে জায়গা ফাঁকা জায়গায় পাথরের মতন শক্ত মাটিতে কীভাবে বাড়ি হবে এটা নিয়ে বাবা যখন চিন্তিত তখন ছেলের সাথে আলোচনার সময় তারা সিদ্ধান্ত নেয় যে এখানে গাছ লাগানো হবে এবং ছেলের ইচ্ছা যে এখানে বাগান করা হবে অর্থাৎ ফুলের বাগান কিন্তু বাবার ইচ্ছা এখানে আগে একটা আম গাছ পোতা হোক তারপরে ছেলে বাগান করতে চায় করুক কিন্তু আগে একটা আম গাছ অবশ্যই পোতা হবে তো এ প্রসঙ্গে আমরা কলমি আম গাছের প্রসঙ্গ পাই যেটা কি না বাবা বানিয়েছে কোথায় বিডিবিটির বিটির এই কলমি আম গাছটা কি কলমি আম গাছটা হচ্ছে আম গাছের যে কচি ডাল সেটাকে একটা বিশেষ কায়দায় কেটে অন্য আম গাছের ডাল সেখানে জুড়ে দিয়ে উন্নত মানের গাছ তৈরি করা এটাকেই বলা হয় কলমি গাছ তো গল্পের পরবর্তী অংশে আসি আমের চারা আসলো ছোট একটা হাড়ির মধ্যে কালো মাটির উপরে এক হাত উঁচু আম গাছ সব শুদ্ধ গন্ডা আষ্টেক পাতা হলেও হতে পারে গন্ডা শব্দের অর্থ হচ্ছে চারটে অর্থাৎ চারটে পাতায় এক গণ্ডা হয় তাহলে গন্ডা আস্টেক তাহলে চারটা বত্রিশ অর্থাৎ মোট আটত্রিশটা পাতা হলেও হতে পারে বল তোরে কোথায় পোতা হবে বাবা মাঝখানে পোতো অর্থাৎ বাবা যখন জিজ্ঞাসা করেন যে আম গাছটা কোথায় পোতা হবে ছেলে বলেন যে মাঝখানে পোতো নইলে ডালপালা পালা পাচিল ডিঙে বাইরে চলে যাবে রাস্তার ছেলেরা উৎপাত করবে গাছের জন্য কোদল লাগবে কোদল অর্থাৎ গণ্ডগোল লাগবে বাইরের কোদল এসে ঘরে ঢুকবে অর্থাৎ বাইরের গন্ডগোল ঘরের ভিতরে এসে ঢুকবে অর্থাৎ ছেলের প্রস্তাব যে আম গাছটাকে যেন একদম মাঝখানে লাগানো হয় আর না হলে যদি পাচিলের পাশে লাগানো হয় পাচিল ডিঙিয়ে আম গাছের ডাল বাইরে যাবে তো ছেলে পুলে আম হলে কি করবে নিজেরা ঢিল মেরে আম পেড়ে খাবে তো সেক্ষেত্রে বাইরের গন্ডগোল ভেতরে এসে ঢুকবে তখন বাবা বলে তোর কেবল ওইসব কথা বাপের কথায় রাগ করে গোপাল চলে গেল বাড়ির ভিতর মায়ের কাছে নালিশ করতে দেখো তো মা বাবা আম গাছ নিয়ে পাচিলের কাছে লাগাচ্ছেন গাছে আম ফললে পাড়ার ছেলেরা কি আর রাখবে ওগো আম গাছ এখানে ওখানে কেন লাগাচ্ছ গোপাল এদিকে রাগ করছে অর্থাৎ গোপালের মাও তখন গোপালের হয়ে তার বাবার কাছে গিয়ে বলে যে আম গাছ ওখানে কেন লাগাচ্ছ গোপাল রাগ করছে তখন গোপালের বাবা বলছে ও তোমার ছেলে কিছু করবে না খালি এই আম গাছ হবে তার ডাল পাচিল টপকাবে রাস্তার ছেলেরা ঝগড়া বাঁধাবে সব খুব হয়েছে মা আর ছেলের এই রকম বুদ্ধি অর্থাৎ বাবা তাদের কথায় কান দিতে চায় না পাচিলের কাছেই গাছটা লাগাতে চায় হ্যাঁ এই রকম বুদ্ধি ওখানে গাছ লাগানো হবে না অর্থাৎ মা হুকুম দেয় যে ওখানে গাছ লাগানো হবে না আমি বলছি হবে আমার জমিতে আমি গাছ লাগাবো তখন বাবা বলেন যে আমার জমিতে আমি গাছ লাগাবো গোপালের বাবা বলেন যে আমার জমিতে আমি গাছ লাগাবো হ্যাঁ এ তোমার জমি জমি আমার তোমার নামে আছে না তখন গোপাল বলে কি যে জমিটা তার নামে লেখা যা পালা বলছি তখন তাকে বকা দেওয়া হয় অর্থাৎ গোপালের বাবা তাকে বকা দেয় এবং মা গায়ে পোয়ে ঘরের ভিতর চলে যায় অর্থাৎ মা ছিলে আবার ঘরের ভিতর চলে যায় বিশেষ আলোচনা করার জন্য বাবা সব খারাপ করে দিচ্ছেন বেশ করুন ঝগড়ার ফলে গাছ ছড়ল দুই হাত ভেতরের দিকে অর্থাৎ গোপালের বাবা পাঁচিলের কাছে গাছটা লাগাতে চেয়েছিলেন তাই ঝগড়া যেহেতু হয়েছে তাই পাঁচিল থেকে দুহাত হাত ভেতরের দিকে লাগালেন জল দেওয়া হলো জন্তু জানোয়ার ঠেকাবার জন্য কঞ্চি দিয়ে বেড়াবন্দি করা হলো অর্থাৎ কঞ্চি দিয়ে অর্থাৎ বাঁশের যে সরু শাখা প্রশাখা সেগুলোকে বলা হয় কঞ্চি তো সেই কঞ্চি উঁচি দিয়ে বেড়াবন্দি করা হলো অর্থাৎ গাছটার চারিদিকে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হলো যাতে জন্তু জানোয়ারেরা সেই গাছটিকে খেতে না পারে সকালে গোপাল আর গোপালের মা উঠে প্রথমেই গেল আম গাছ দেখতে গাছ নেতিয়ে পড়ে নেই তো গাছ নেতিয়ে পড়ে নেই তো না বেশ তাজা আছে মাকে গোপাল চুপি চুপি বলল গাছটাকে আর দু হাত ভেতরে লাগালে কত ভালো হতো আচ্ছা এখানেই থাক বাবা ভারী গুয়ে কি আর করা যাবে মা আমি কিন্তু এ গাছের কিছু করতে পারবো না অর্থাৎ গোপাল আর গোপালের মা পরের দিন সকালে উঠেই আগে আম গাছটা দেখতে গেল যে গাছটা নেতিয়ে পড়েছে কিনা তো তারা দেখতে পারলো যে না গাছটা বেশ তাজাই আছে তখন গোপাল তার মাকে চুপি চুপি বলে যে গাছটাকে আর দুহাত ভেতরে লাগালে আরও ভালো হতো আচ্ছা যেহেতু বাবা এখানে লাগিয়েছে তো এখানেই থাক কিন্তু গোপাল একটু মনে মনে সে সিদ্ধান্ত নিয়ে নিল যে এই গাছটায় সে কিছু করতে পারবে না অর্থাৎ সে গাছটার পরিচর্যা করতে পারবে না বা গাছে জলটল কিছু দিতে পারবে না সে কারো হেফাজতের দরকার হয়নি অর্থাৎ কারো কোনো পরিচর্যার দরকার হয়নি আপন চেষ্টাতেই গাছটি বেড়েছে অর্থাৎ গাছটি আপন নিজের চেষ্টাতেই বড় হয়েছে মা আর ছেলেতে কথা হয় কলম ঠিক মতো করা হয়নি অর্থাৎ মা আর ছেলে আলোচনা করে কলম ঠিক মতো করা হয়নি তো কলমকে আমি তোমাদেরকে প্রথমেই বোঝালাম সে কথা বাবাকে বলতে গিয়ে দুজনে বকুনি খায় অর্থাৎ বাবার কাছে যখন তারা শুনতে যায় যে কলমটা হয়তো ঠিক মতো করা হয়নি তখন বাবা আবার তাদের বকা দেয় অর্থাৎ মাকে আর ছেলেকে সে বাড়ির নিশানা হয়ে হয়েছে আম গাছটি অর্থাৎ আম গাছটি যেন বাড়ির নিশানা বা চিহ্ন হয়ে ওঠে ধীরে ধীরে কেউ গোপালবাবুকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি বোঝান কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ি পুলিশের ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেইখানে আমাদের বাড়ি অর্থাৎ আম গাছ দিয়ে সে নিজের বাড়ি চেনাতো তারপরে তো এখানে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে কেউ গোপালবাবুকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি কি করে বোঝাতেন তখন তোমাদের লিখতে হবে যে তিনি বোঝাতেন কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ সেখানেই রয়েছে গোপালের বাড়ি অনেক বন্ধুর কাছে এই দুষ্ট আম গাছটা ছন্ন ছাড়া স্বভাবের মানুষ গোপালবাবুর সহজ পরিচয় হয়ে দাঁড়ায় অর্থাৎ এই আম গাছটাই যেন গোপালবাবুর পরিচয় হয়ে যায় ধীরে ধীরে গাছ আপ আপনা আপনি বাড়ছে আলো বাতাস আর মাটি থেকে সে তার আহার জোগাড় করে বাড়ির পাহাদারের পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে অর্থাৎ আম গাছটা যেন ধীরে ধীরে এই বাড়ির একজন পাহারাদার হয়ে গেছে এবং গাছটিকে তেমন কোনো পরিচর্যার দরকার হয়নি গাছটি নিজে নিজেই মাটি থেকে সূর্য থেকে আহার সংগ্রহ করে নিজে নিজেই বড় হয়েছে নদীর ধারে গ্রীষ্মের গরম বাতাস বাতাসে সে তার সবুজ বুক দিয়ে ঠেকায় অর্থাৎ যেহেতু গোপালদের গোপালবাবুদের বাড়ি ছিল নদীর ধারে সেই গ্রীষ্মকালে নদীর যে গরম হাওয়া সেটিকে আম গাছ ঠেকাতো আম গাছ ঠেকিয়ে রাখতো কাঠজড়ি নদীর দিক থেকে ছুটে আসা গরম বালির ঝাপটা আপন দেহ দিয়ে আটকায় অর্থাৎ সেই গোপালবাবুদের বাড়িকে আম গাছটা যেন বিশেষভাবে রক্ষা করে গরমের বাতাস থেকে রক্ষা করে তারপরে নদীর বালির ঝাপটা থেকে বাড়িকে রক্ষা করে অর্থাৎ এই বাড়ির পাহারাদার হয়ে ওঠে ধীরে ধীরে গাছটি এই বাড়ির উপকার করতে থাকে সে সর্বদা সকলের কাছ থেকে নানা অত্যাচার সহ্য করে সে চুপচাপ আপন মনে দাঁড়িয়ে থাকে অর্থাৎ সকলে এই গাছটিকে অনেক অত্যাচার করলেও আম গাছটি কোনো প্রতিবাদ করে না সে যেন চুপচাপ দাঁড়িয়ে থাকে এই বাড়ির উপকারী একজন সদস্যের মতন তারপরে দেখো গোপাল তার বন্ধুদের এনে এই আম গাছের তলায় বসায় সবাই তারিফ করে বলে এম এমনই জায়গা এমনই আম গাছ তলায় বসে যত ইচ্ছা বই লেখা যায় গোপাল খুশি হয়ে বলে এটা আমাদের পোষা গাছ তাই তো এত সুন্দর হয়েছে গাছ লাগানোর ইতিহাস গোপালের আর মনে ছিল না অর্থাৎ পরবর্তী সময় যখন আম গাছটি অনেক বড় হয়ে যায় আম গাছটি যখন ছায়া প্রদান করতে থাকে তখন গোপাল তার বন্ধুদের এনে সে আম গাছের তলায় বসায় এবং বন্ধুরা যখন বলে এই সুন্দর আম গাছের ছায়ার নিচে তাদের গল্প বা বই লিখতে ইচ্ছা হয় তখন গোপাল খুশি হয়ে জানায় যে এটা তাদের পোষা আম গাছ তাই এত সুন্দর হয়েছে আসলে গোপালের যে এই আম গাছ লাগানোর ইতিহাস সেটা আর মনে ছিল না কারণ এই আম গাছটা তো গোপালে লাগাতে চায়নি সে তো ফুলের বাগান করতে চেয়েছিল কিন্তু এখন যখন তার বন্ধুরা আম গাছের তারিফ করে সেও যেন সেই তারিফে গা ভাসায় তারপরে বলা হচ্ছে শহর জায়গা অনেক দূর থেকে লোকের ওই আম কথা মনে পড়ে পূজা বিবাহবাড়ি সব কাজে গোপালবাবুর কাছে অনুরোধ আসে আম পাতার জন্য আমের ডালের জন্য আমরা জানি যে বিভিন্ন পূজা অর্চনায় এই আম গাছের যে পল্লব সেটার প্রয়োজন হয় আম গাছের পাতার প্রয়োজন হয় তো শহর জায়গা যেহেতু শহর এলাকা খুব একটা বেশি গাছপালা নেই এই আম গাছটার দিকে যেন সবার নজর যায় এবং বাড়িতে কোনো পূজা পার্বণ বা অনুষ্ঠান হলে যদি আম পাতার প্রয়োজন হয় আমের পল্লবের প্রয়োজন হয় সেক্ষেত্রে গোপালবাবুর কাছে অনুরোধ আসে আম পাতার জন্য বা আমের ডালের জন্য অর্থাৎ এই আম গাছটি যেন শুধুমাত্র গোপালবাবুর বাড়ির উপকারী সদস্য নয় গোপালবাবু যে সামাজিক জায়গায় বাস করতেন সামাজিকভাবে যেখানে বাস করতেন সমাজের অন্যান্য বিভিন্ন মানুষদেরও নানাভাবে এই আম গাছটি উপকারী হয়ে দাঁড়ায় সমাজের অন্যান্য মানুষদের কাছেও কেউ চাইতে আসলে গোপালবাবু নিজে এসে গাছের কাছে দাঁড়ান কচি পাতা নিও না ওই থাক এত পাতা গেলে গাছে কি আর ফল ধরবে কত লোক আসবে ওই থাক অর্থাৎ কেউ যদি পাতা নিতে আসে তো গোপালবাবুর রক্ষণাবেক্ষণের জন্য গাছের কাছে এসে দাঁড়ান যাতে কেউ বেশি না নিয়ে নেয় যাতে কেউ কচি পাতা না ছি ছিঁড়ে নিয়ে নেয় তো এগুলো তিনি রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা করেন এমনই অশেষ সাবধানতার সঙ্গে গোপাল সেই ডাল পাতা বিলয় পোষা আম গাছের পাতাগুলি সব বুঝি গোনাগুন্তি হয়ে আছে অর্থাৎ সে সে যেন এই আম গাছটির মায়ায় এতটাই জড়িয়ে গেছে আম গাছটির প্রতি এতটাই ভালোবাসায় জড়িয়ে গেছে যে আম গাছটির কত পাতা রয়েছে সেটাও যেন তার গোনা রয়েছে বাড়ির সবাই কার এক চিন্তা গাছে কবে ফল ধরবে এবার সকলের বাড়ির সকলের কি চিন্তা গাছে কবে ফল ধরবে এই দেখেছো আম গাছে বল ধরেছে বা ভালো বল হয়েছে সব ডালে আহা বল মোটে যদি না ঝরে পড়ে কত আম হবে কেমন আম হয় দেখা যাবে জাত আম তো এখানে যে নাটকের সংলাপের মতো লেখা রয়েছে যেই দেখেছো আম গাছে বোল ধরেছো বোল ধরেছে তো এটা খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে যে গোপালের মা গোপালের বাবাকে বলছেন যে দেখেছো আম গাছে বোল ধরেছে তো গোপালের বাবা বলছেন যে বাহ ভালো বোল হয়েছে সব ডালে অর্থাৎ গাছের সব ডালেই বোল হয়েছে এবং গোপালের বাবা বলেন যে যদি বোল মোটে ঝরে না পড়ে তাহলে কত আম হবে অর্থাৎ অনেক আম হবে তেমনটিই তিনি বলেন তখন গোপালের মা আবার বলে যে কেমন আম হয় দেখা যাবে তো গোপালের বাবা বলেন যে জাত আম এবার দেখো আসি পরের অংশে এবার বলা হচ্ছে যে কে জানে বাবা তো নিজেই কলম করেছেন ভালো কলমী গাছ ফার্ম থেকে আনলে হতো না তা না নিজেই কলম করেছেন তখন গোপাল বলে যে বাবা নিজেই কলমটা তৈরি করেছেন যদি ভালো কলমী গাছ ফার্ম থেকে অর্থাৎ গাছের যে নার্সারি যেখানে গাছ তৈরি হয় বা যেখান থেকে গাছ বিক্রি হয় তো সেখান থেকে গাছটা আনলে আরও ভালো হতো তা না বাবা নিজেই গাছ কলম তৈরি করেছেন আমরা ও আম খাবো না অর্থাৎ গোপাল বলে যে ওই গাছের আম তারা খাবে না বাবা আমরা তোমার গাছের আম মোটে খাবো না মা বলেছে আম ভালো নয় অর্থাৎ গোপাল বলে যে বাবা আমরা তোমার গাছের আম খাবো না মা বলেছে ও গাছের আম ভালো নয় বেশ খেও না গাছ তো কেঁদে ভাসাবে কি না তোমরা না খেলে অর্থাৎ গোপালের বাবা বলে যে তোমাদের খেতে হবে না তোমরা না খেলে তো আর গাছ কেঁদে ভাসবে না অর্থাৎ দেখা যায় যে বাড়ির সকলের আম প্রতি মায়া থাকলেও বাড়ির যে সদস্যরা রয়েছে নিজেদের মধ্যে কিন্তু এই আম গাছ নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকে কিন্তু মনে মনে সকলেই গাছটাকে অত্যন্ত ভালোবাসে কিন্তু সকালে সকলের মুখে উদ্বেগ কুয়াশা হয়েছে আমের বোল ঝরে যাবে এই দেখো বাতাসে মোটর দানার মতো বোল ঝরে ঝরে পড়ছে আগুন লাগানে পিঁপড়েগুলো সব খেয়ে ফেললে আচ্ছা করে ডিডিটি দেব পিঁপড়ে মরে যাবে আরে আম হয়েছে অর্থাৎ তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করলেও পরের দিন সকালে দেখা যায় সকলের মুখে উদ্বেগের ছাপ কারণ কী কারণ কুয়াশা হয়েছে আর কুয়াশা হলে আমের বোল ঝরে পড়ে যাবে দেখা যায় যে বাতাসে মটর দানার মতো বোলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর যে লাল পিঁপড়ে সেই লাল পিঁপড়েগুলো সেই বোল খেয়ে নিচ্ছে আচ্ছা করে ডিডিটি দেবো ডিডিটি অর্থাৎ কীটনাশক তাহলে কী হবে কীটনাশক দিলে পিঁপড়ে মরে যাবে তারপরে আবার দেখা যায় যে বলছে যে আরে আম হয়েছে বাড়ি শুদ্ধ সকলে মিলে গুনতে আরম্ভ করে অনেকবার গোনা হয় পাতার আড়ালে আবার কোথায় একটা বাকি রয়ে যায় হিসেবে ভুল হয় দেখো ছেলেরা গুনে রাখো দেখা যাবে কটা আম হয় এতখানি থেকে অর্থাৎ তারপর দেখা যায় যে আম গাছে আম ধরে এবং বাড়ি শুদ্ধ সকলে মিলে আম আম গাছের যে আম সেগুলো গুনতে আরম্ভ করে এবং খুব সাবধানতার সাথেই গোনা হয় যাতে পাতার মধ্যে লুকিয়ে থাকা আম বাদ না পড়ে অর্থাৎ প্রত্যেকটা আমের হিসাব তাদের রাখতে হবে পাড়ার ছেলেদের চোখে পড়ে যায় ঢিপঢাপ ঢিল ছোড়া শুরু হয় অর্থাৎ পাড়ার ছেলেদের চোখে সে আম গাছের আমগুলো পড়ে এবং তারা আমে আম গাছে ঢিল ছোড়া শুরু করে আম খাওয়ার জন্য এই নজর রেখো এই ছেলেগুলোর ওপরে আম হলে কেউ তো খাবেই দুপুরে নজর রাখার রাখা এক কাজ হলো অর্থাৎ দুপুরে নজর রাখা যেন একটা কাজেই পরিণত হলো যাতে আম গাছ থেকে কেউ আম পেড়ে না নিতে পারে প্রত্যেকটি আম এক একটি অমূল্য সম্পদ অর্থাৎ বাড়ির সকলের কাছে আমগুলো প্রত্যেকটি আম এক একটা আমও যেন একটা অমূল্য সম্পদ পাকলেও আমের ওপরটা সবুজ রয়েছে অর্থাৎ পরবর্তীতে দেখা যায় যে আম আমটা পেকে গেলেও আমের ওপরে যে খোসাটা সেটা সবুজ রয়েছে ভেতরকার রঙ হলদে না হলেও গেরি মাটির রঙ দেখাচ্ছে অর্থাৎ ভেতরে আমের ভেতরে রঙ সম্পূর্ণ হলুদ না হলেও গেরি মাটির রঙের মতন দেখাচ্ছে টক না হলেও মিষ্টি নয় অর্থাৎ আমটি পুরোটা টক নয় তবে আবার ভালো মিষ্টিও নয় সবাই এক এক ফালি খেয়ে তারিফ করে অর্থাৎ সকলেই আমের এক এক ফালি করে খায় এবং আমের গুণগান করে বাড়ির হাদা ছেলেকে সবাই যেমন করে গায়ে হাত বোলায় অর্থাৎ বাড়ি যদি কোনো হাদা ছেলে থাকে বা কোনো ছোট বাচ্চা ছেলে থাকে তো সকলে যেমন তাকে আদর করে গায়ে হাত বোলায় সেভাবেই যেন আম খেতে খেতে আমের তারিফ করে সকলে আমাদের আম খুন্টুনি দিয়ে পারবো অর্থাৎ খুন্টুনি অর্থাৎ আম পাড়ার জন্য বিশেষ কোটা তৈরি করা যেটা দিয়ে পারলে আম সরাসরি নিচে মাটিতে পড়বে না আম ফেটে যাবে না অর্থাৎ জাল দিয়ে সেটি তৈরি করা হয় যেটা দিয়ে টান মারলে আমটা সেই জালের মধ্যেই আটকে যাবে সে তো সেটাকেই বলা হচ্ছে যে খুন্টুনি আমাদের আম খুন্টুনি দিয়ে পারবো দেখে শুনে পারলে নিচে নিচে পড়ে থেতলে যাবে না অর্থাৎ আমরা যদি ভালো করে দেখে শুনে আমটা পারতে পারি তাহলে নিচে পড়ে থেতলে যাবে না বাড়ির সবাই মিলে খুব সাবধানে আম পারে অর্থাৎ যাতে আমগুলো নিচে পড়ে ফেটে না যায় আরে দেখেছ ভালো করে দেখো কাঠবিড়ালি আর বাদুরের চোখ এড়ায় না কোনো আম অর্থাৎ কাঠবিড়ালি আর বাদুরের নজরেও যেন এই সুস্বাদু আমগুলো পড়ে আমরা এতজনে মিলে আম পারলাম তবু রোজ কাক বাদুর কাঠবিড়ালির এটো করা আম পড়ছে থেকে কে জানে অর্থাৎ বাড়ির সকলে মিলে সমস্ত আম পেড়ে নিলেও পাতার মধ্যে মধ্যে লুকিয়ে থাকা সেই আমগুলো কাঠবিড়ালি বাদুর খেয়ে যখন নিচে ফেলে সেই আমগুলো তখনই তারা দেখতে পায় এবং তাদের মনে প্রশ্ন জাগে যে আমরা সকলে মিলে এতজনে মিলে আম পারলাম তবুও আমাদের চোখে আমগুলো পড়লো না এখন কাক বাদুড় এরা কাঠবেড়ালি এরা খেয়ে করা আম নিচে ফেলছে তাই আমরা দেখতে পাচ্ছি যে গাছে আরও আম ছিল পিঁপড়েও মরেনি আঁধ খাওয়া আমে ঠিক লেগে আছে অর্থাৎ জিডিটি দেওয়ার পরেও কিন্তু পিঁপড়ে মরেনি আতখাওয়া খাওয়া আম সেই পিঁপড়েগুলো আতখাওয়া খাওয়া আমের স্বাদ উপভোগ করছে এত যত্ন করে যে কয়টা আম ঘরে তোলা হয় তার গোনাগুন্তি দুই চারটি করে বিলন হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের অর্থাৎ যত্ন করে যে আমগুলো পাড়া হয়েছিল সে আমগুলো গোনাগুন্তি করে দুই চারটি করে সকল আত্মীয় স্বজনদের পরিচিত বন্ধু বান্ধবদের বিলনো হয় বাড়ির সকলের সঙ্গে একেবারে মিলেমিশে গিয়ে আম গাছটি পরিবারের একজনের মতো হয়ে উঠেছে তাহলে দেখো আম গাছটি কিন্তু বাড়ির সকলের সাথে মিলেমিশে যেন আম গাছটি বাড়ির একজন সদস্যের মতো হয়ে উঠেছে আর বাড়ির সদস্যরাও যেন এখন আম গাছকে অত্যন্ত ভালোবাসে এবং তাকে অত্যন্ত আপন করে নিয়েছে কেবল তার নাম দেওয়া হয়নি এই যে অর্থাৎ বাড়ির সদস্যদের মতোই আছে আম গাছটা কিন্তু বাড়ির সদস্যদের যেমন প্রত্যেকের একটা আলাদা করে নাম রয়েছে এই আম গাছটির এইরকম কোনো নাম দেওয়া হয়নি এটাই মাত্র যা পার্থক্য এই যুদ্ধের সময় আম গাছের ওপর দিয়ে এক বিপদে যাচ্ছে তারপরে দেখা যায় যে সময়ের পরিবর্তনে যুদ্ধ আসে এবং সেই যুদ্ধের সময় আম গাছের ওপর দিয়ে বিপদে যাচ্ছে বিপদটা কি উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে তবে তার হাত থেকে বাঁচাবার জন্য সরকারের লোক ট্রেঞ্চ খুঁচে রেখে গেছে একেবারে আমগাছের গোড়া পর্যন্ত ট্রেঞ্চ শব্দের অর্থ হলো মাটির তলায় খোঁড়া সুড়ঙ্গ যুদ্ধ করার জন্য এটা বিশেষভাবে তৈরি করা হয় যাতে সৈন্যবাহিনীর লোকেরা তাদের ওপর বোমা এই মাটির তলায় লুকিয়ে নিজেদেরকে রক্ষা করতে পারে তো এই যে ট্রেঞ্চ অর্থাৎ যে গর্ত মতো তৈরি করা হয়েছিল সেই গর্তটা আম গাছের গোড়া পর্যন্ত খোঁড়া হয়েছিল। সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে অর্থাৎ সরকারের লোকেরা যেদিন থেকে সেই সুরঙ্গ মাটির তলায় খুঁজেছে আম গাছের গোড়া পর্যন্ত তো আম গাছের গোড়া আলগা হয়ে আম গাছটা পূর্ব দিকে হেলে গেছে যতই ঠেকো দেওয়া যায় সিধে হচ্ছে না অর্থাৎ যা দিয়েই ঠেকানো হয় কিছুতেই গাছটি আর সোজা হয়নি কি করা যায় শিশুকালে টাইফয়েড হলে ছেলে যেমন চিরদিন রুগ্ন থেকে যায় তেমনি বোমা তো পড়লো না ট্রেঞ্জে খুঁড়ে আম গাছটি কমজোর করে দিয়ে গেল অর্থাৎ শিশুকালে ছোট বয়সে যদি কোনো শিশুর টাইফয়েড হয় তো সেই শিশুটা চিরকাল যে রোগা অবস্থায় থাকে ঠিক তেমনি যুদ্ধের সময় বোমা পড়ার যে ভয় তার জন্য সতর্কতার জন্য গাছের গোড়া পর্যন্ত যে ট্রেঞ্চ খোঁচা হয়েছিল অর্থাৎ মাটির তলার যে সুড়ঙ্গ খোঁচা হয়েছিল সেটা সেটা দেখা যায় যে যুদ্ধে বোম তো পড়ে না কিন্তু আম গাছটিকে কমজোরি করে দিয়ে চলে যায় খোড়া মানুষের হাতে যেমন লাঠি দেওয়া হয় হেলে পড়া আম গাছকে একটা পেয়ারা গাছের দো ফেকড়া শক্ত ডাল দিয়ে তেমনই ঠেকা দেওয়া হয়েছে অর্থাৎ পেয়ারা গাছের এই ধরনের ডাল যেটি দুদিকে চলে গেছে তো এরকমের একটি দো ফেঁকড়া ডাল অর্থাৎ দুদিকে ডাল গেছে এরকম একটি ডাল দিয়ে আম গাছটিকে ঠেকো দেওয়া Hej! পিঁপড়ে কাঠবেড়ালি সেই দিক দিয়ে আর একটি পথ খুলে গাছের ওপরে আসা যাওয়া করছে অর্থাৎ যে পেয়ারা গাছের ডালটি দিয়ে বড় আম গাছকে ঠেকো দেওয়া হয়েছিল সেই পেয়ারা গাছের ডাল বেয়ে পিঁপড়েরা ওপরে পিঁপড়ে এবং কাঠবেড়ালিরা গাছের ওপরে যাওয়া আসা করছে লোক এলে গেলে তার গায়ে সাইকেল ঠেসান দেয় অর্থাৎ লোক আসলে বাড়ি কোনো লোক আসলে এই যে যে যেই পেয়ারা গাছের ডালটা দিয়ে ঠেকো দেওয়া হয়েছে আম গাছটিকে সেই পেয়ারা গাছের ডালটাতে সাইকেল ফ্যাশান দেয় অর্থাৎ সাইকেল হেলিয়ে রাখে ফি বছরে সেই এক কথা ফি বছর শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক বছর প্রত্যেক বছর সে একই কথা এ বছর কত আম ফলবে তিন বছরে একবার ফলন ভালো হয় গেল বছর হয়েছিল একশো থেকে পাঁচটি কম এবার দেখা যাক অর্থাৎ প্রত্যেক বছরেই যেন চিন্তা থাকে যে এবার কত আম ফলবে এবং মনে মনে সে ভেবেও নেয় যে প্রত্যেকে তিন বছর পর পর একবার ফলন ভালো হয় তো আগের বছর দেখো গাছটাকে তারা কতটা ই ভালোবাসে গাছটা সম্পর্কে তারা কতটা যে আগের বছর একশো থেকে পাঁচটি আম কম হয়েছিল সেটাও তাদের মনে রয়েছে এবার দেখা যাক অর্থাৎ এবছর কটা আম হয় দেখা যাক কারো হঠাৎ দয়া হলে দু একতাল গোবর নয়তো এক ঘুটি জল ঢেলে দেয় গাছ তলায় অর্থাৎ কারো যদি গাছটার প্রতি একটু দয়া হয় কেউ একটু গোবর ঢেলে দেয় বা কেউ একটু জল ঢেলে দেয় গাছের তলায় সকলের নজর গাছের পাতার দিকে এবছর কাউকে পাতা দেওয়া হবে না অর্থাৎ পাড়ার কাউকে এবছর আর পাতা দেওয়া হবে না গাছ কাহিল হয়ে যাবে ফলবে না অর্থাৎ গাছের পাতা দিলে গাছে আর ফল ধরবে না সেই ভয়ে এবার আর পাড়ার কাউকে গাছের পাতা দেওয়া যাবে না কোনো দরকারে মা গাছটা রাস্তার উপরে বড্ড ঝুঁকে পড়েছে যেতে আসতে মাথায় লাগে বৃষ্টির সময়ে পাতার জলে গা ভিজে যায় কেটে দেব কয়টা ডাল অর্থাৎ গোপাল তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে গাছটা রাস্তার উপরে বড্ড বেশি ঝুঁকে পড়েছে যেতে আসতে মাথায় তার গাছের যে পাতাগুলো সেগুলো লেগে যায় এবং বৃষ্টির সময় সেই পাতার যে জল সেই জলে গা ভিজে যায় তো মায়ের কাছে প্রস্তাব জানায় যে গাছের কয় একটা ডাল কেটে দেবে কিনা তখন মা বলে দেখ গোপাল আম গাছে হাত দিলে কিন্তু ঝগড়া হবে তোতে আমাতে অর্থাৎ মা দেখো মা গাছটাকে কতটাই ভালোবাসে এখন ওই আম গাছের ডাল কাটতেও গোপালকে মানা করে এমনই শাসানি সত্ত্বেও গোপাল চুপি চুপি কয়েকটা সরু সরু ডাল কেটে ফেলে অর্থাৎ মায়ের বকুনি সত্ত্বেও গোপাল সকলের চোখ এড়িয়ে চুপি চুপি কয়েকটা সরু ডাল কেটে ফেলে কেটে একেবারে বাইরে ফেলে দিয়ে আসে অর্থাৎ বাড়ির বাইরে সেই ডালগুলোকে ফেলে দিয়ে আসে মা জানাবার কি দরকার রাস্তাটা সাফ হলেই হলো অর্থাৎ মার জানার দরকার নেই রাস্তাটা পরিষ্কার হলেই গোপালের সুবিধা অর্থাৎ গোপাল চুপি চুপি মায়ের চোখের আড়ালে গাছের ডাল কেটে ফেলে দেখো দেখো তারপরে গল্পের পরবর্তী অংশে খুব সুন্দরভাবে লেখক লিখছেন তবু গাছটার কত মায়া তার পাতার আড়ালে সব ক্ষত চিহ্ন সে লুকিয়ে ফেলে গোপালের মায়ের চোখ তা ঠাহর করতে পারে না গোপাল গিয়ে হাত বুলিয়ে দেয় গাছের গায়ে ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে অর্থাৎ গোপাল যে গাছের ডালটা কেটেছে সেই গাছের ডাল যেখানে যেখানে কেটেছে গোপালের প্রতি মায়াবশত এই গাছটি যেন তার সেই ক্ষতচিহ্নগুলোকে পাতা দিয়ে লুকিয়ে রাখে যাতে গোপালের মা সেই ক্ষতচিহ্নগুলো দেখতে না পারে কারণ গোপালের মা যদি ক্ষতচিহ্নগুলো দেখে তাহলে গোপালের মা গোপালকে বকবে এই গাছটিও যেন গোপালকে অত্যন্ত ভালোবেসে তার ডালপালা দিয়ে ক্ষত চিহ্নগুলো লুকিয়ে রাখে আর গোপাল গিয়ে গাছের গায়ে হাত বুলিয়ে দেয় যেমনটি বন্ধু বন্ধুর গায়ে হাত বুলিয়ে দেয় সে বাড়ির একটা অঙ্গ সেই গাছটি বাইরের লোককে পথ দেখাবার জন্য বাইরের বিজলি আলো জ্বালিয়ে গাছ তা আড়াল করে দেয় অর্থাৎ বা সে বাড়ির একটা অঙ্গ হয়ে উঠেছে এই গাছটি এর বাইরের লোককে পথ দেখাবার জন্য অর্থাৎ বাইরের যারা লোক আছে তাদেরকে পথ দেখাবার জন্য বিজলি আলো জ্বালিয়ে গাছ তা আড়াল করে দেয় ভেতরের কথা লুকিয়ে রাখে বাইরের লোকের কাছে বাইরের লোককে আপন আড়ালের ওপাশে রাখে অর্থাৎ গাছগুলো যেন বাইরের লোককে যে ভেতরে বাড়ির ভেতরে কি হচ্ছে সেগুলো জানতে দেয় না গাছগুলো নিজে পাহারাদারের মতন দাঁড়িয়ে বাড়িটিকে আড়াল করে রাখে কত ঝড় বৃষ্টি গিয়েছে প্রতি বছর যত ফুল ফল কুড়ি পাতা সে ফেলেছে আবার ততই এসে ভরেছে অর্থাৎ কত ঝড় বৃষ্টি গিয়েছে ঝড় বৃষ্টিতে কত ফল ফুল কুড়ি তারপরে পাতা ছিঁড়ে পড়েছে এবং যত বেশি পাতা ঝরে পড়েছে আবার তত বেশি পাতা ফল ফুলে ভরাটও হয়ে গেছে গাছটি গোপাল বড় হয়ে বুড়ো হতে চলল গোপালের বাবা মা ভাই বোন ভাগ্নে ভাইপো সকলেই এগোচ্ছে গাছটির বয়স বাড়ে না অর্থাৎ সকলের বাড়ির সকলের পরিবারের সকল সদস্যদের বয়স বেড়ে গেলেও গাছটির যেন বয়স বাড়ে না সে তার মতো কাজ করতে থাকে যেমন হয়েছে কাছের দালানটার সমান উঁচু অর্থাৎ কাছের যে দালানটা কাছের যে বাড়িটা সেই বাড়িটার সমান উঁচু হয়ে গেছে যতখানি জায়গা নিয়েছিল তেমনই রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখে মানুষের ছেলেরা ছোট থেকে বড় হচ্ছে বুড়ো হচ্ছে অর্থাৎ গাছটি যেন একটা সময়ের সাক্ষী হয়ে থাকে অতীত বর্তমান এবং ভবিষ্যতেরও যেন সে সাক্ষী হয়ে থাকবে এই রকম অর্থাৎ কত ছোট ছেলে যেটাকে যাকে সে বড়ো হতে দেখেছে আর গাছটি সে তার মতনই রয়েছে সমস্ত কিছুর সাক্ষী হয়ে প্রতি বছর কাক এসে বাসা বাঁধে বর্ষাকালে বেনে এসে বসে রাতে কাল পেঁচা এসে ডাকে রোজ কাঠবিড়ালি খেলা করে ফি বছর ফি বছর মানে কি প্রত্যেক বছর ছেলেপিলেরা তাতে দোলনা টাঙায় তাদের কলরব কল্লোল তাদের উৎসাহ আনন্দ সেই আম গায়ের গোড়ায় লুটিয়ে পড়ে অর্থাৎ এই আম যেন সকলের উপকারী একজন ব্যক্তি হয়ে দাঁড়ায় প্রতি বছর সেখানে কাক এসে বাসা বাঁধে বর্ষাকালে বেঁনে বিশেষ প্রজাতির পাখি আসে প্যাঁচা আসে কাঠ সেই গাছে খেলা করে এমনকি সেই গাছের ডালে প্রত্যেক বছর ছেলেপুলেদের জন্য দোলনা টানানো হয় তারা সেখানে আনন্দ করে চেঁচামেঁচি করে সেই তাদের উৎসাহ আনন্দ যেন আম গাছটির গায়ের গোড়ায় লুটিয়ে পড়ে তারপরে দেখো বলা হচ্ছে প্রত্যেক বছর ঝড় বয়েছে আম গাছ তাতে কেঁপেছে তার ডালের পাতা ছিঁড়ে তার ডালে পাতায় পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে গাছের নিচে পিঁপড়ে শিকার করতে পিঁপড়ে বাঘ বেলে মাটিতে গর্ত খুঁড়ে বসে থেকেছে বাতাস তেমনি গাছ জড়িয়ে ডাল দুলিয়ে বয়ে গেছে সে গাছ অজর অর্থাৎ প্রত্যেক বছর ঝড় হলেও গাছের কিন্তু কিছুই হয়নি সে নিজের মতন করেই দাঁড়িয়ে রয়েছে গাছ জানে না বোঝে না তাকে উপলক্ষ করে যে যা করে যে যা ভাবে তার সম্বন্ধে সে সম্পূর্ণ নির্বিকার অর্থাৎ গাছকে কেউ অত্যাচার করুক বা গাছের গাছের থেকে উপকার নিক গাছের থেকে আনন্দনিক সে গাছ কিছুই বোঝে না সে নিজের মতন দাঁড়িয়ে থাকে নির্বিকার হয়ে দোলনার পাছে পড়ে যায় বলে তার গায়ে ভোমর করে মোটা প্যাচ আটা হয়েছে অর্থাৎ দোলনা যাতে না পড়ে হয়ে যায় তার জন্য মোটা প্যাচে গাছটাকে শক্ত করে বাঁধা হয়েছে মানুষ আর গাছ জীবনের বিভিন্ন প্রকাশ কিন্তু দুটোই পোষ মানে পোষা মানুষ কাজের বেলায় কৃতঘ্ন হয় অর্থাৎ মানুষ কাজ হয়ে গেলে সেই কাজকে আর মনে রাখে না পোষা গাছ সর্বদা কৃতজ্ঞ হতে বাধ্য অর্থাৎ গাছ কিন্তু নিজের উপকার মনে রাখে ঝড় আসে আসবে তাতে ভাবার কিছু নেই সকালবেলা বাড়ির হইচই আরে দেখেছ কাল রাতে আম গাছ ভেঙে পড়েছে ভাই ওট আরে গোপাল ওট আম গাছের দশা দেখেছিস সবাই ছুটে গেল আম গাছের কাছে গোপালে দেখল আম গাছ পড়ে আছে মাটির ওপরে তার দোলনা বাঁধা দড়ি তার ডালের নিচে চাপা পড়েছে দাঁড়িয়ে থাকাতে যত উঁচু ছিল পড়ে গিয়েও তার ডালপালা ততই উঁচু রয়ে গেছে অর্থাৎ একদিন হঠাৎ সকালে বাড়িতে হইচই লেগে যায় এবং দেখা যায় যে গতকাল রাতের ঝড়ে আম গাছটি ভেঙে পড়ে গেছে গোপাল ঘুরে ঘুরে দেখলো গাছের একটা দিক খেয়ে ফেলেছে অর্থাৎ উই পোকায় অর্ধেকে গাছের একটা দিক খেয়ে ফেলেছে ফোফরা হয়ে গেছে অর্থাৎ গাছের মাঝখানে ফাঁপা হয়ে গেছে তার অর্ধেক ভেঙে গেছে কিরে গোপাল ওষুধ দিয়ে পিঁপড়ে মারছিলি না পিঁপড়ে থাকলে উই লাগতো না এত বড় গাছটাকে উইয়ে খেয়ে ফেললে খেয়ে ফেললে গেল অর্থাৎ গোপালকে যেন একটু পোকা দেওয়া হয় যে তুই ওষুধ দিয়ে পিঁপড়ে মেরেছিলি কেন কারণ পিঁপড়েগুলো থাকলে তো আর ওই পোকায় এই গাছটাকে খেতে পারতো না কারণ পিঁপড়েগুলোই ওই পোকাকে খেয়ে ফেলতো পিঁপড়ে তো মোটেই রইল না উইয়ে রাজত্ব হলো কাঁচা গাছটাকে ভোজ করে দিলে ভোজ অর্থাৎ খাবার দ্রব্য কাঁচা গাছটাকে খাবার দ্রব্য করে দিলে কাঠ দূরে ঘোরাফেরা করছিল আর আর খাবি কিরে রে বিড়ালি আম গাছ তো মরে গেছে অর্থাৎ যে কাঠবিড়ালিগুলো ওই গাছে বাসা বেঁধেছিল কাঠবিড়ালিগুলো ওই গাছের ফল খেত সেই কাঠবিড়ালিগুলো গাছের দূরে ঘোরাফেরা করছিল এবং তাকে উদ্দেশ্য করে বলা হয় যে এই কাঠবিড়ালি তুই এবার কী খাবি আম গাছ তো মরে গেছে নদীতে স্নান করতে আসে যায় যারা পথে চলা পথিকেরা দাঁড়িয়ে যায় বলে কি ঝড়টাই না হয়েছিল এত বড় ফলন্ত গাছটা উপড়ে পড়ল। আহা আহা অর্থাৎ দূর থেকে যারা সেই গাছটাকে দীর্ঘদিন ধরে দেখছে পথের পথিকেরা যারা দীর্ঘদিন ধরে এই গাছটার সাথে পরিচিত হয়ে রয়েছে তারাও যেন অফসোস করে যে কি ঝড়টাই না হলো এই ফলন্ত গাছটাকে ভেঙে দিয়ে চলে গেল গাছটা কত ভালো পড়েছে যে তা ঘরের ওপর পড়েনি অর্থাৎ দেখো গাছটা যখন ভেঙে পড়েছে তখনও তখনও সে উপকার উপকারের কথা মাথায় রেখেছে সে কারো অপকার করেনি অর্থাৎ এত বড় গাছ যদি কারোর ঘরের উপর পড়তো তার ক্ষতি হতে পারত। তাই কারোর ঘরের ওপর গাছটা পড়েনি বাড়ির উপকার বিজলি বাতিটাও ভাঙেনি অর্থাৎ বাড়ির উপকার করা যে বিজলি বাতি সেটাও ভাঙেনি দিনের বেলা পড়েনি ডালে কাকের বাসা তেমনই আছে অর্থাৎ ডালে যে কাকে বাসা বেঁধেছিল সেটাও ভাঙেনি কালো কালো ছানাগুলো উড়তে শেখেনি তারা চ্যাঁ চ্যাঁ করছে অর্থাৎ কাকের যে ছানাগুলো কাকের যে ছোট বাচ্চা তারা চ্যা চ্যা করছে অর্থাৎ কারোরই কোনো ক্ষতি করেনি গাছটা শুধু ভেঙেই পড়েছে কিন্তু কোনো ক্ষতি করে যায়নি কারোর সে গাছ আর নেই ভারী বুদ্ধিমান গাছ ছিল সেই হৃদয়বান আম গাছটি আর বেঁচে নেই দেখো হৃদয়বান বলা হচ্ছে কোনো গাছের তো হৃদয় থাকতে পারে না কিন্তু সাহিত্যের মাধ্যমে লেখক যেন এই গাছের মধ্যে হৃদয় প্রতিষ্ঠা করেছেন এই গাছটিও যেন একটা চরিত্র হয়ে উঠেছে এবং প্রধান চরিত্র হয়ে উঠেছে এই গল্পের তাই বলা হচ্ছে যে গাছ আর নেই গাছটি ভারী বুদ্ধিমান ছিল সেই হৃদয়বান আম গাছটি আর বেঁচে নেই কাঠুরিয়া এসে কুড়াল দিয়ে গাছের পাবে পাবে টুকরো টুকরো করে কেটে দিয়ে গেল অর্থাৎ গাছ গাছটিকে টুকরো টুকরো করে কাঠুরিয়া কেটে দিয়ে গেল পাখির বাসাওয়ালা ডালটি তা আর একটা গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখে দিল অর্থাৎ পাখির বাসাওয়ালা যে ডালটি ছিল সেটা আর একটা গাছের গায়ে ঠেস দিয়ে রেখে দিয়ে গেল কাঠুরিয়া খবরের কাগজ লিখেছিল দেখো এমনকি খবরের কাগজেও এই গাছের প্রসঙ্গ এসেছে কটকে অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টি অর্থাৎ ঘটনাটি কোথায় কটকের কটকে অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টি শহরের ভিতর পুরীঘাটে আম গাছ উপড়ে পড়েছে গাছটির মৃত্যু সংবাদ খবরের কাগজে বের হলো কি কপাল জোর তার অর্থাৎ গাছটির কি কপাল জোর তার কথা খবরের কাগজেও প্রকাশিত হয়েছিল দুই দিন পরে সন্ধাকালে গোপালবাবু কাকে নিজের বাড়ির নিশানা দেবার সময় বলে বলছিলেন পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিম দিকে গেলে যেখানে প্রথম আম গাছ পাবেন না না ভুল বললাম সে আম গাছটি পড়ে গেল যে এই ঝড়ে অর্থাৎ গোপালের তো একটা অভ্যাস হয়ে গেছিল কাউকে নিজের বাড়ির ঠিকানা বলার সময় সে বলতো যে পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিম দিকে গেলে প্রথমেই যে যে বাড়িতে আম গাছ দেখতে পাবেন সে আম গাছটি গোপালদের তো গোপাল আম গাছটি ভেঙে যাওয়ার পরেও ভুলবশত কাউকে একটা নিজের বাড়ি চেনানোর সময় বলে ফেলেছিল যে আম গাছ দেখতে পাবেন কিন্তু তখন তার ভুলটা ভাঙে যে আম গাছটা তো আর নেই আষাঢ়ের ঝড় আপন পরাক্রম দেখাতে লুটে নিল একটি নিরীহ নিরপরাধ আম গাছকে অর্থাৎ আষাঢ় মাসের ঝড় নিজের বিক্রম বা পরাক্রমতা দেখাতে নিজের শক্তি দেখাতে একটা নিরীহ নিরপরাধ আম গাছকে ভেঙে ফেললো তাই আবার সে ছিল দুর্বল উইয়ে খেয়েছিল তার উপর আবার গাছটি দুর্বল অর্থাৎ উইয়ে উই পোকায় খেয়ে ফেলেছিল গাছটাকে তার জন্য গাছটা দুর্বলও ছিল কিন্তু সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল সেই ঝড়ের রাতে অর্থাৎ এই বাড়ির গোপালদের বাড়ির প্রত্যেক সদস্যের একজন প্রিয় বন্ধু একজন মায়ার যে বন্ধু যার সাথে তারা মায়ায় জড়িয়ে পড়েছিলো একজন ভালোবাসার উপাদান হয়ে উঠেছিলো সেই গাছটি এই গাছটি সকলকে ফাঁকি দিয়ে যেন চলে গেল অর্থাৎ এই গল্পটির মধ্য দিয়ে আমাদের কোথাও একটা যেন গাছটির মতন উপকারী হতে বলা হয়েছে যাতে আমরা সকলের উপকার করতে পারি এবং সে উপকারের প্রতিদান হিসেবে কিছু না চাই অর্থাৎ গাছের মতন উপকারী বন্ধু হিসেবে আমরা সমাজে যেন মানুষের মতো মানুষ হতে পারে এইরকম একটা বার্তাই যেন লেখক এই গল্পটির মাধ্যমে জিতে দিতে চেয়েছেন গাছটি নিজের উপকারের মাধ্যমে যেন সকলের মন জয় করে নিয়েছিল আলোচ্য গল্পে তো এটাই ছিল গল্পের মূল বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে